এটা পুরো বোন মারা পিস দিয়েছে, ঠিক আছে? খুব অ্যাট্রাকটিভ করলো, এখানে কটেজ করা রয়েছে, এই বিষয়গুলো কিসের জন্য একটু যদি বলতে। হ্যাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে একটা আলাদা রকমের ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন ধরনের ব্লগ দেখেছি আমার চ্যানেলে, বাট এই প্রথম একটা রিসর্ট, পুরো ফুল রিসর্টের ব্লগ আমরা দেখব। তো এই রিসর্টের নাম হচ্ছে রয়্যাল হলিডে রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা রিসর্ট কাম রেস্টুরেন্ট, কিন্তু বাট এখানে একটা ব্যাপার রয়েছে বস। আমরা বাইরে গেলে যেমন দেখতে পাই যে একদম পুরো বন, মানে একটা বনের মধ্যে সুন্দর রেস্টুরেন্ট একটা, ঠিক সেরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে এখানে। একদম পুরো নিউ ওপেনিং হয়েছে, আর আমাদের মতো এরকম মফস্বল এরিয়াতে এরকম ভাবা যায় না। আমি একবার একটু ভেতরটা জাস্ট ঘুরিয়ে দেখাবো, চলে আসো। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাংলা। গাইজ, বেশি না আমাকে ভাট কী বলি, লেট স্টার্ট। তো গাইজ, ধাবাটা ভেতর না সব কিছু পাবে, লিকার পাবে, তারপরে হুক্কা মুক্কা সব কিছু পাবে, এবং মানে রুম টুমো সব রয়েছে, আসতে পারো, এনজয়মেন্ট পুরো ফুল এনজয় হবে। চলো পরিচয় করছি, আসো আসো আসো। তো এই হচ্ছে পুরো বিষয়, দেখো সুন্দর বেশ বাঁশের একদম পুরো ব্রিজ করা, যেরকম হাওড়া ব্রিজ, পুরো একটা হাওড়া ব্রিজ লাগছে, এটা পুরো হাওড়া ব্রিজ আমাদের ব্রিজ, চলে আসো, বেশ অ্যামেজিং লাগছে বিষয়টা। এটা হচ্ছে এখানে ইয়ার চলছে, ইয়ার এটা হচ্ছে মকটেল কাউন্টার, ঠিক আছে? এখানে এসে তুমি সব কিছু পাবে, পুরো ফ্র্যাঙ্কলি কোনো অসুবিধা নেই, চলে আসো। সুন্দর বেশ একটা মানে কি বলবো, মানে বাঁশের চটা দিয়ে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে এখানে, এবং পুরো ফ্যান ট্যান দিয়ে পুরো জায়গাটা পুরো কভার করা হয়েছে, সুন্দর টেবিল পাতা রয়েছে, চলে আসো ভেতরে আরও একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা সুন্দর, আমাকে যে জায়গাটা বেশ অ্যাট্রাকটিভ করলো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা বস। জাস্ট দেখো বিষয়টা, মানে সুন্দর গাছের মধ্যে লাইট দেওয়া রয়েছে, আর ওইটা কিচেন, আর এখানে দেখো ওই রুম, যেই রুমগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম, এটা যে রুমটা, আর এখানে একটা ব্রিজ রয়েছে। আমি এখানে অনেকটা দাঁড়িয়ে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সময় কাটিয়েছিলাম এখানে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সময় কাটিয়েছিলাম, এবং এই জায়গাটা আমার বেশ অসাধারণ লেগেছে। তো এবার এখানে এবার এসছি, কিছু খাওয়া দাওয়া করবো না, তা তো হয় না, শুরুতেই এখানে একটা মকটেল আমি নিলাম, ট্রাই করবো এখানে মকটেলটা, সুন্দর মানে গার্নিশ করে সার্ভ করেছে পুরো ব্যাপারটা। একটা বড় একটা লেবু দিয়েছে স্ট্র, আর উপরে আইসক্রিপগুলো পুরো প্রপার রয়েছে, এবং এখানে কিন্তু চারটে লেয়ারে রয়েছে এটা মকটেলটা। এর নামটা আমি ঠিক আমি লাস্টে বলেছি নামটা কী আছে এটার। তো এখানে ব্লু লেগুন রয়েছে, স্ট্রবেরি ক্রাস্ট রয়েছে, এবং ম্যাঙ্গো ক্রাস্ট ট্রাস্ট যেগুলো হয় সেসব মিক্সড আপ করে এগুলো এই মকটেলটা বানানো, আর উপরটা কিন্তু সোডা রয়েছে, ঠিক আছে? তো এবার ট্রাই করা যায় এখানে এটা। একটা বেশ রিফ্রেশমেন্ট চলে আসে ফার্স্ট, যখনই ফার্স্ট একবার টানবে না, এটা বেশ পুরো রিফ্রেশমেন্ট হয়ে যায় প্রথমে। আর সুন্দর এই পুরো চারটে মিক্স আপ যখন একবারে ঢুকবে না, মানে জাস্ট লেভেল ভাই। তো একবার ট্রাই করা যাক, সুন্দর একটা অ্যারোমা পাচ্ছে এখানে মিষ্টি, আর খেয়ে দেখি ব্যাপারটা। ঠান্ডা তো, মানে একটা আমেজ, মানে এখানকার আমেজটাই পুরো এনে দিচ্ছে। হ্যাঁ, এটা খেতে খেতে জাস্ট ঘুরবে এখানটা, একটা আলাদাই ফিল পাবে, ঠিক আছে? তো এবার শেষ করি, মেন আইটেম নিয়ে আসছি, চলো। তুমি যদি মনে করো যে একদম বর্তমান সময়তে সমাজ থেকে একটু বেরিয়ে, মানে এসির হাওয়া ছেড়ে একটু প্রকৃতির হাওয়ায় একটু লাঞ্চ বা ডিনার করব, তো এই জায়গাটা বস তোমার জন্য পুরো মোক্ষম একটা জায়গা, ঠিক আছে? তো এখানে বসে লাঞ্চ করলে পুরো দিল পুরো খুশ হয়ে যাবে, আমারও যে জিনিসটা হচ্ছে এখন। আর সেরকম কিছু বলার নেই, জাস্ট একটু অ্যাম্বিয়েন্স একটু উপভোগ করে নাও। সো আমি একদম চলে এসেছি ভেতরে, এবং এরকম একটা অ্যাম্বিয়েন্সে অসাধারণ লাগছে, আর এখানে বসে খেতে তো অসাধারণ লাগবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা ধাবা টাইপস রেস্টুরেন্ট কভার করবো, তো হয়ে উঠছিল না। তো বিশেষ ইনভিটেশনে আমি চলে আসলাম, আমার ভেতরটা অ্যামেজিং লাগছে, এবং এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার রেস্টুরেন্টটা যেটাতে তৈরি হয়েছে এটা কিন্তু মানে অসাধারণ লাগছে। আর এখানকার স্টাফদের, প্রথমে স্টাফদের ব্যবহারও মানে অমায়িক ব্যবহার। এখানে আসলে কী কী উপভোগ করতে হবে, এখানে দেখো দুটো সুন্দর ব্রিজ রয়েছে, ঢোকার সময় একটা এন্ট্রান্স একটা ব্রিজ রয়েছে, এখানে মিডিলে একটা ব্রিজ রয়েছে, এবং কটেজ, যারা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে একটু মানে কটেজ মটেজে গিয়ে তোমার একাকার হয়ে যেতে পারে। তো
এবার তো খাবো এখানকার খাবারটা তো মেন, ট্রাই করি এখানকার খাবার দেখি কেমন খেতে। আর একটা কথা বলে রাখি, এখানকার প্রত্যেকটা খাবার না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, একদম ভাববে না যে মানে খুব হাই রেঞ্জ, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমার মানে একদম পুরো মন ছুঁয়ে গেছে এই জায়গাটা দেশে, ঠিক আছে? তো ভিজিট করতে হবে, তো আমি জানি তোমরা আসবে, চলো খাওয়া দাওয়া করা যাক এখানে। খাবার আমার প্লেটে চলে এসছে, কী সব বলছি, খাবার আমার টেবিলে চলে এসছে, মানে প্লেটটা আমার টেবিলে চলে এসছে। আমি স্টার্টার হিসেবে নিয়েছি এখানে শর্মা রোল, ঠিক আছে, স্পেশাল শর্মা রোল, আর নিচে মাটন থালি। আমি একবার দেখিয়ে দেবো, খুব সুন্দর গার্নিশিং করেছে বিষয়টা, আমি একবার দেখাবো। দেখো রোলটা, দেখো একটা মিডিয়াম সাইজের রোল, 12-13 ইঞ্চি সাইজের রোল, আর সুন্দর টমেটো দিয়েছে। টমেটোটা পুরো গোলাপ ফুল শেপের, মানে রোজ শেপের, একদম মানে সুন্দর গার্নিশিং করেছে। লেবু আর স্যালাড দিয়েছে, এগুলো প্রাইস না ভীষণ রিজনেবল। আমি তোমাদেরকে একদম দামগুলো একদম লাস্টে বলে দিচ্ছি, আর ডিসক্রিপশনও দিয়ে দেবো। এবার দিয়েছে এখানে মাটন থালি, মাটন থালিটা দেখো কত সুন্দর, ঝুরঝুরে রাইস দিয়েছে, একদম পুরো ঝুরঝুরে রাইস, দেখেছো? স্যালাড দিয়েছে, এই যে ঝুরিঝুরি আলু ভাজা, এখানে যে মিক্স ভেজ, ঠিক আছে, আর ডাল, ডালটা বেশ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে, একদম পুরো টমেটো টমেটো দিয়ে একাকার। আর রয়েছে দু পিস মাটন। এই থালির প্রাইসটা না ভীষণ মানে কম, আমি তোমাদের সমস্ত দাম আমি লাস্টে বলছি, এবার ট্রাই করি। হ্যাঁ তো আহা, শর্মা রোল কতদিন ধরে খাবো ভাবছি, তো শর্মা রোলটা খেয়ে দেখি। এবার দেখাও বিষয়টা, ভেতরটা জাস্ট দেখো, আমি প্রথমে ভেঙে দেখ, জাস্ট আমি ভাঙছি এটা বিষয়টা, জাস্ট একদম পুরো সফট বিষয়টা, এবং ভেতরটা দেখেছো পুরো একদম পুরো স্টাফিংয়ে পুরো ভর্তি, মানে ব্যাপারটা জাস্ট দেখো। আমি একবার দেখাচ্ছি বিষয়টা, ওহো, মানে পুরো ক্যাপসিকাম ট্যাপসিকাম পুরো ভর্তি, একদম পুরো স্টাফিংয়ে পুরো ভর্তি, বস জাস্ট দেখো, ঠিক আছে, এত সুন্দর স্টাফিং করা না বিষয়টা, একদম পুরো চিকেন টিকেনগুলো তো দেখা যাচ্ছে, বেরেস্তা, তারপর তোমার এখানে ক্যাপসিকাম রয়েছে, এখানে সস ইউজ করেনি, শর্মা রোলে বেসিক্যালি সস ইউজ করা হয় না, তো ট্রাই করি এটা। হ্যাঁ কি বলবো, ভেবেছিলাম খেতে তো ভালো হবে না, বাট অ্যারোমাটা এত সুন্দর বেরোচ্ছে না, পুরো মেখে গেছে পুরো বিষয়টা, পুরো মেখে পুরো অসাধারণ হয়ে গেছে। এবং চিকেনের পিসগুলো যখন মুখে পড়ছে না, মানে আহা, পুরো স্বর্গ, পুরো স্বর্গ বস। আর এবার খেয়ে দেখি, অ্যামেজিং, আমি না এই গোলাপ ফুলটা না খাবো না, জানো তো, আমি এটা বাড়িতে নিয়ে যাবো, আমার খুব ভাঙতে খুব কষ্ট হচ্ছে। দেখো এটা খেয়ে দেখি, হ্যাঁ চিকেন কষানোর সময় যে অ্যারোমাটা হয় না, লাইট সময় অ্যারোমা, এবং এটার যে রুটিটা আছে একটু আমার একটু শক্ত লাগছে, বাট ঠিক আছে চলে যায়। এবং চিকেনের পিসগুলো হচ্ছে বেশ ভালো বড়ো বড়ো চিকেনের পিস, দেখতে পাচ্ছ বিষয়টা, পুরো ভালো বড়ো বড়ো চিকেনের পিসগুলো, বেশ ভালো চিকেনের পিসগুলো খেয়ে কি, পুরো কষাধারণ বস, অ্যামেজিং। আমি চিকেনগুলো খেয়ে নেব, এবার শর্মা রোলে যদি লেবু দিয়ে খাই কেমন লাগে বাস দেখাচ্ছি, জাস্ট লেবুটা এভাবে জাস্ট চিপে রসটা এরকম পুরো উপর দিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, এবার বাইট বসাবে এখানে একটা, ব্যাপারটা মুখের মধ্যে গিয়ে না পুরো একটা ব্লাস্ট করলো। হ্যাঁ লেবুটা দেওয়ার পর রোলটা আরও বেশ খুললো বিষয়টা, অ্যারোমাটা, লেবুর যে অ্যারোমাটা সেটাও বেশ অ্যামেজিং লাগবে। আমি মোস্টলি রেকমেন্ড করবো
যারা এখানে আসছো শর্মা রোলটা একবার ট্রাই করে দেখো, মানে অ্যামেজিং খেতে, ঠিক আছে। এবার আসি মেন আইটেমে। এখানে রয়েছে হচ্ছে আমি একটা মাটন থালি অর্ডার করেছিলাম, এই মাটন থালির প্রাইসটা হচ্ছে জাস্ট 200। এবার এখানে দুটো ভ্যারাইটি আছে, যদি মিনিকেট রাইস নাও তাহলে 180 পড়বে, আর যদি দেরাদুন রাইস নাও বা বাসমতি রাইস নাও তো সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে 200, মানে 200 টাকায় মাটন থালি আজকালকার দিনে ধাবায় বসে বা রেস্টুরেন্টে বসে ভাবাই যায় না বস। তো রাইসটা জাস্ট দেখাবো একবার, পুরো ঝুরঝুরে রাইস দিয়েছে, সাথে যে স্যালাড সুন্দর গার্নিশিং করে দিয়েছে স্যালাডটা, এবং ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, সাথে দিয়েছে মিক্স ভেজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, এবং এক বাটি ডাল দিয়েছে, সাথে ডালের পুরো ফোড়ন ঠোড়ন পুরো বোঝা যাচ্ছে একদম পুরো। সাথে রয়েছে দু পিস মাটন, এবং মাটনের পিসটা না মানে জাস্ট দেখাবো একবার, পুরো তেল পুরো থকথক করছে বিষয়টায়, এরকম সাইজের মাটনের পিসগুলো, ঠিক আছে। জাস্ট দেখো মাটনের পিসগুলো দেখেছো, আহা পুরো চর্বিযুক্ত পিস একদম, পুরো তিন পিস মাটন দিয়েছে, ঠিক আছে, তিন পিস মাটন রয়েছে এর মধ্যে। আর ঝোলটা পুরো একদম পুরো অয়েলি অয়েলি, মানে এই মাটনে যদি এরকম অয়েলি অয়েলি ভাব না হয় না খেতে বেশ মজা লাগে না। তো আমার তো অ্যামেজিং লাগছে, এবার ট্রাই করা যাক। হ্যাঁ প্রথমে কী দিয়ে খাবো, প্রথমে মিক্স ভেজটা দিয়ে ট্রাই করি, নামিয়ে রাখি এগুলো। তো এটা হচ্ছে মিক্স ভেজটা রয়েছে এখানে, আলু সোয়াবিন আর বিনস দিয়ে করা মাখিয়া, পুরো মনে হচ্ছে একদম পুরো ঘরোয়া অ্যাম্বিয়েন্স, মানে বাড়িতে যেরকম খাবার খাই না আমরা, এরকম স্টিলের বাটি, স্টিলের এরকম এরকম পাতলা পাতলা ঝোল, মাটনের ডালটা এরকম পুরো একদম পুরো ঘরোয়া মতো, পুরো ঘরোয়া খাবার একদম পুরো, এর বাইরে আমার কিছু মনে হচ্ছে না। তো শুধু খেয়ে দেখি প্রথমে, হ্যাঁ মিক্স ভেজটা দিয়ে মেখে খেয়ে দেখি প্রথমে। সুন্দর টেস্ট আছে, বাট আমি একটু নুনটা বাসনে বেশি খাই, তো আমি নুন অ্যাড করে নেবো এর মধ্যে। বস অ্যামেজিং লাগছে, কিন্তু সামনে মেন রোড কল্যাণী হাই রোড, এবং তার ঠিক অপোজিট সাইডে ধাবা, ধাবা স্টাইল রেস্টুরেন্ট, এটার নাম অ্যাড্রেস আমি পুরো একদম লাস্টে বলছি, দেখতে থাকো ভিডিওটা। একটু লেবু অ্যাড করে দিই এর মধ্যে, লেবু অ্যাড করলে ব্যাপারটা পুরো মাখামাখি হয়ে যায়। ডাল দিয়ে ট্রাই করা যায়, ডালটা আমি একবার দেখাবো, জাস্ট ডালের মধ্যে পুরো ফোড়ন ঠোড়নগুলো প্রপার রয়েছে, ঠিক আছে। তো এক সাইড দিয়ে ভাতটা ভাঙি আর ডালটা দিয়ে জাস্ট, আহা হা পুরো পাতলা পাতলা ডাল, পুরো অ্যামেজিং ব্যাপার। একবার এসে ট্রাই করে যাও কিন্তু এখানে এসে, এটা আলাদা রকমই একটা, মানে ব্লগ করছি একদম পুরো আলাদা রকমের ব্লগটা। লেবু চিপে দিলাম, একটু হালকা স্লাইডে নুন অ্যাড করবো এর মধ্যে, ব্যাপারটা ওই মেখে পুরো পুরো অসাধারণ বস, মানে অ্যামেজিং লাগছে খেতে। একটু বেশ ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে খাওয়া যাক, বেশ উঁচু উঁচু আলু ভাজাগুলো। কিন্তু আমি যেহেতু খাবার নিয়ে অনেক কারুকার্য করতে হতো, মানে শ্যুট করার আগে, তো আলু ভাজাগুলো নেতেই গেছে, বাট যখন এটা পুরো সার্ভ করেছিল গরম গরম ছিল, আমি নিজে খেয়েছিলাম পুরো কুড়মুড় করছিল, এতটাই মানে কুড়মুড়ে ছিল ওগুলো। পুরো ফাটাফাটি বস। তো ডাল দিয়ে খেলাম, বিষয়টা অ্যামেজিং ছিল। এবার মেন আইটেম, মানে মাটন থালির স্পেশাল মাটনটা, আমি প্রথমে যেটা অ্যাট্রাক্টিভ হলাম, পুরো বাড়ির মতো একদম পুরো, মানে আমি দেখাচ্ছি বাড়িতে আমরা যেরকম পাতলা ঝোল করে খাই না, লাইক সেরকম দেখো তুমি, জাস্ট ঢালছি ঝোলটা, পুরো পাতলা ঝোল একদম পুরো, জাস্ট দেখো, ঠিক আছে, মানে এতটাই পাতলা, মানে কষা নয় কিন্তু। তো এই ঝোলটা খেতে, এই ঝোল দেখে তো আমার অ্যামেজিং লাগে, আর এরকম পরিবেশে বসে মানে একটা মানে পুরো বনভোজন টাইপস একদম পুরো ব্যাপার স্যাপার হচ্ছে, ঠিক আছে। আমার জাস্ট মানে ফিলিংসটা আমি শেয়ার করতে পারছি, মানে পারছি কিনা জানি না, জাস্ট অ্যামেজিং লাগছে। একটু নুন অ্যাড করবো,
এবার পুরো বিষয়টাকে মাখবো। আহা, মাটনের অ্যারোমাটা যখন নাকে আসে না বস, মানে আর কিছু বলার থাকে না, ঠিক আছে, অ্যামেজিং ব্যাপার লাগছে। তো খাবে নাকি? খেতে ইচ্ছা হচ্ছে? আমি খাই তোমার দেখো। কি বলবো এটা সম্বন্ধে, এখানে যাই খাচ্ছি না কেন খাবারগুলো পুরো এ ক্লাস, ঠিক আছে। এই প্রাইসের মধ্যে এরকম খাবার আশা করা যায় না। তো বা খেয়ে দেখি, অ্যামেজিং। এটা যে মাটনের পিসটা, এরকম সাইজের তিন পিস মাটন দিয়েছে। তো এই মাটনটা দেখি সফট হচ্ছে কিনা, মাটনটা একদম পুরো সফট হয়েছে। দেখো জাস্ট জাস্ট আঙুল দিয়ে ঠেললাম আর পুরো বেরিয়ে গেল মেখে, এতটাই সফট হয়েছে, ঠিক আছে। খেয়ে দেখি, মাটন না খুব ভালোভাবে কুক হয়েছে। হ্যাঁ, পুরো মশলাদার একদম পুরো ভেতরটা খুব ভালো মতো কুক হয়েছে। চর্বি জিনিস দেখাবো, এটা পুরো বোন মেরা পিস দিয়েছে, ঠিক আছে, পুরো বোন মেরা পিস দিয়েছে। বেশ অ্যামেজিং দেখতে লাগছে পুরো বিষয়টা। শুধু খাই, কি খেতে বস। বাসি বাজছে তবে, মাটনটা পুরো ঘরোয়া স্টাইলে ছিল। এখানে প্রত্যেকটা খাবার পুরো ঘরোয়া স্টাইলে, কোনো রিচ বা ঝাল নুন কোনোটাই বেশি না, পুরো ঘরোয়া স্টাইলে খাবার, পুরো ধাবা স্টাইলে খাবার। আমার খেয়ে বেশ অ্যামেজিং লাগলো। চাইলে ভিজিট করতে পারো, আমি অ্যাড্রেস আছে সব রাস্তাতে বলছি একদম পুরো। আর এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট পুরো মাখন বস। তো এবার শেষ করি প্লেটটা, আসছি। চলে আসো, খাওয়া দাওয়া শেষ এবং খাওয়া দাওয়ার পর এরকম একটা মকটেল জাস্ট রিফ্রেশমেন্ট করেছে। এখানকার প্রত্যেকটা খাবার আমার বেশ অ্যামেজিং লাগলো। আর সেরকম কিছু বলার নেই, জায়গাটা তো দেখেছো পুরো এ ক্লাস, একদম পুরো পুরো অসাধারণ জায়গা আর অসাধারণ সব খাবার দাবার। তো এই জায়গাটা আসতে গেলে কী হবে, আসতে গেলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাটা আমি ঠিক জানি না, আমি তো এসেছি, বাট আমি এই জায়গাটা মানে কীভাবে আসতে বলার জন্য আমি একটা দাদাকে ডেকে নিচ্ছি। দাদাকে, তো দাদা চলে আসে ভেতরে। তো সবার প্রথমে দাদাকে জিজ্ঞেস করো দাদার নাম। নাম, আমার নাম হচ্ছে বাপি আলী। বাপি আলী দাদা, এই থিমটা মানে এরকম একটা জায়গা, এরকম থিম মানে কী বিশেষ মাথায় এনে মানে এই থিমটা করা? দেখুন, এই থিমটা অ্যাকচুয়ালি আমাদের বাসাতে একটা আছে, ঠিক আছে, দেখে আমাদের এখানে সেকেন্ড এটা বানানো হয়। সেকেন্ড এটা বানানো হয়েছে, ঠিক আছে। রেসপন্স কেমন? রেসপন্স খুবই ভালো। আপনারা সন্ধ্যার পরে আসলে এটা দেখতে পাবেন যে এখানকার কেমন মানে এত এত ক্রাউড হয়, তাই তো? ক্রাউড হয়। আচ্ছা, যদি এখানে আসতে চাই তাহলে কিভাবে আসবে এটা? আপনারা যদি সোদপুর হয়ে আসেন তো আপনাকে আসতে হবে প্রথমে মুড়গাছে। মুড়গাছে, মুড়গাছ থেকে কল্যাণী হাইওয়ে হয়ে, আচ্ছা, আর পাটনা এটা দোপেরিয়া মোড়। দোপেরিয়া মোড়, দোপেরিয়া মোড়, দোপেরিয়া মোড়, দোপেরিয়া মোড়, আর পাটনা দোপেরিয়া মোড়, দোপেরিয়া মোড়ে এসে আপনি এটা পাবেন। আচ্ছা, ওকে ওকে ওকে, এটা মানে বলো বলো। আর আপনি যদি ব্যারাকপুর হয়ে আসেন তাহলে আপনাকে আসতে হবে ওয়ালিস হয়ে কল্যাণী হাই, ওয়ালিস হয়ে কল্যাণী হাই। এটা টাইমিংটা কি আছে? টাইমিংটা আপনার মুড়গাছ থেকে এই দোপেরিয়া আর পাটনা পর্যন্ত আসতে পারবে আপনার 10 মিনিট যদি বাইকে আসেন। এটা ওপেনিং টাইম ক্লোজিং টাইমটা কি আছে?
এটা আপনার ওপেনিং টাইম আছে দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত আর সব ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে তো হ্যাঁ ইন্ডিয়ান চাইনিজ সরি ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের আর আমি একটা জিনিস দেখলাম যেটা আমার খুব অ্যাট্রাকটিভ করলো এখানে কটেজ করা রয়েছে এই বিষয়গুলো কিসের জন্য একটু যদি বলতে কটেজটা অ্যাকচুয়ালি দেখুন বিষয় হচ্ছে টাইম পাসের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের আসতে পারো কিন্তু আসতে পারো টাইম পাসের জন্য আসতে পারো ঠিক আছে তো এখানে রেট এটা রেটটা কেমন আছে রেটটা দেখুন এখনো ফিক্সড কেমন তেমন কিছু হয়নি এখন স্টার্টিং হয়নি স্টার্টিং হয়নি স্টার্টিং হওয়ার পরেই এটা রেটটা জানানো যাবে আচ্ছা আর এত সুন্দর এত কম দামে এত রিজনেবল দামের মধ্যে খাবারগুলো আপনারা প্রোভাইড করছেন মানে কিভাবে সম্ভব হচ্ছে এটা সম্ভব তেমন কিছু না যেহেতু এটা ফার্স্ট ওপেনিং হয়েছে ফার্স্ট ওপেনিং হয়েছে আচ্ছা আউট করা যাবে আগামী দিনে এগুলো বাড়তেও পারে এটা বাড়তেও পারে ওকে ওকে দাদা অসংখ্য ধন্যবাদ আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে খাবার দাবারগুলো আর থ্যাঙ্কস ফর দিস মকটেল তো কিভাবে আসতে হবে দেখে নিলে আমি আরেকবার বলে দিচ্ছি যদি সোদপুর থেকে আসো মুড়াগাছা মোড় থেকে টুয়ার্ডস ব্যারাকপুর আসতে দোপেরিয়া মোড় যেটাকে বলে সেই মোড়ে এসে তার ঠিক অপোজিট সাইডে দেখতে পারি ধাবাটা আমি গুগল ম্যাপের লিঙ্ক থিঙ্ক বলে দিচ্ছি মানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি পারলে ভিজিট করে একবার বস মানে অসাধারণ আর সামনে পুজো আসছে এই পুজোতে এরকম একটা জায়গা এরকম একটা মানে অ্যাম্বিয়েন্স এরকম খাবার দাবার সব ধরনের এনজয়মেন্ট পাবে এখানে এবং কি ঢুকুঢুকুড়ো করতে হবে আগামী দিনে তো আসতেই পারো বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি নিয়েও আসতে পারো তো এই রিসর্টটার নাম হচ্ছে রয়্যাল হলিডে রিসর্ট তো আসতেই পারো তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে বাই বাই ভালো থাকবে